ودي انا بطل انا এরকম মাছ পাবো আরে বন্ধুরা বুঝতে পাচ্ছেন যাবে এখান থেকে চলে যাব নৌকা হ্যাঁ নিয়ে ওদিক দিয়ে চিংড়ি মাছ ধরে দেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুন্দরবন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে আপনাদের কাছে একটা নতুন সারপ্রাইজ নিয়ে এসেছি কারণ আমরা আজ বর্শি ফিটিং করে ফেলেছি আমাদের বর্শি চলে এসেছে নৌকায় অলরেডি নতুন বর্শি যেটা সামনে চিংড়ি মাছের চার এটা দিয়ে ফেলবো আর আপনাদের অনেক কমেন্ট চলে এসেছে আমাদের কাছে যে আমাদের বর্শি পাতা কোথায় হচ্ছে বর্শির ভিডিও দিতে তো আমরা আজ আপনাদের সামনে দিতে চলেছি এই বর্শির ভিডিও তো চলুন দেখবেন আমাদের এই বর্শি ফেলা এবং কি মাছ ধরবো সমস্তটাই আপনাদের কাছে ডিটেলসে দেখাবো তো বন্ধুরা আমরা এখন নৌকায় উঠে চার গাঁথতে হবে বর্শিতে চার গেঁথে আমাদের এই বর্শিটা ফেলতে হবে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই বর্শি খেলা আজকে আর সব থেকে বড় কথা আজকে আমাদেরও ভীষণ খুশি লাগছে যে আমাদের কাছে নতুন বর্শি চলে এসছে যে বর্শি আমরা পেতে মাছ ধরব এরকম কিছু ভাবনা চিন্তা করেছিলাম আর আমাদের সাথে তো আমরা সবাই আছি সাথে আমাদের বৌদি আছে বৌদিও আজকে মাছ ধরে আমাদের সাথে আপনারা বুঝতেই পারবেন যে বৌদি আসলে আগে মধু কেটেছে এখন বর্শি ফেলবে নিজে হাতে করে আপনারা সবাই দেখবেন আমরা এই চার গাঁথা শুরু করে দিয়েছি চারটা গেঁথেই আমাদের ফেলতে হবে কারণ এই বর্শিটা ফেলতে হবে আমাদের যে জোয়ারটা লাগবে ফার্স্ট জোয়ার আর সেই জোয়ারেই আমাদের এই বর্শিটা ফেলবো চার বাচ্চি এখন ডাঁড়িয়ে ফুলে তুলে দিয়েছি এখন এখানে বর্শি পুরো পুরো ফিটিং করে নিয়ে এখানে পুরো বর্শিটা ফিটিং করে নিয়ে তারপরে আমরা পেতে দেবো বর্শিটা তো বন্ধুরা আমাদের এই বর্শি ফেলা হচ্ছে শুরু হয়ে যাবে এখন মা মা গো এই সর্বপ্রথম আজকে আজকে সর্বপ্রথম প্রথম এই বর্শি ফেলা হবে আজকে স্লো করে আস্তে এত কটা যাবে এখানে খাবে এখানে যতদূর জল ততটা খাবে ততক্ষণ আমাদের আমাদের এই বর্শি ফেলা শেষ আমাদের উপর চলে এই লাস্ট ফোরা শেষ হয়ে গেছে আর সেই সকালে তোলা হবে এখন এই অবস্থায় থাকবে এসে সকালে তুলবো তো দেখা হচ্ছে সকালবেলা তো সঙ্গে থাকবেন বন্ধুরা সকালবেলা আবার চলে এসেছি বর্শি তুলতে তো সকালবেলা অনেকক্ষণ ধরে ডাঁড় পাচ্ছি আগের দিনকে সন্ধ্যার সময় বর্শি ফেলে গেছি বর্শি ছোল খুঁজে পাচ্ছিলাম না সেই খুঁজতে খুঁজতে এখন দেখতে পাচ্ছি এখনও অনেক দূর এখান থেকে তিন চার কিলোমিটার দূরে এখনও শোল দেখা যাচ্ছে মানে কোনো রকম দেখা যাচ্ছে কিন্তু ডাঁড় পাচ্ছি অন্তত এক ঘন্টা ধরে যেখানে পেতেছিলাম বর্শি না যেখানে শেষ হয়েছে সেখান তো মনে শুরু হবে যেখানে বর্শি পাতেছিলাম সেখানে তো বর্শি পাইনি আবার খুঁজতে পেরেছি নদীতে এত বড় নদী কোথায় খুঁজে পাইনি খুঁজে খুঁজে পাওয়া গেল চলুন ওই তো শোল দেখা যাচ্ছে শোল দেখা যাচ্ছে যাই আর কি মাছ পাই আর কি মাছ পাই সেটা দেখাবো বৌদি চল তোর পারে নেবো বৌদা কি আগে টানি দেখো না কি হাওয়া তো এদিকের আছে অসুবিধা হবে না আজকে ঠাকুর হাওয়া দিচ্ছে আরে হাওয়া আমাকে পিছনে দিচ্ছে ঠাকুর হাওয়া দিচ্ছে হাওয়া আজকে অন্য লোক পিছনে যাবে তো থু জয় মা গঙ্গা দেবী জয় মা কেসে দিও বসিতে বাদায় যা কি হয় দেখা যাক বন্ধুরা এটা রেকর্ড দেখেন দুটো না তিনটে বর্শি খেয়ে নিয়েছে এক মাসে এক মাসে তিনটে বর্শি খেয়ে প্রথমে দুটো দুটো না না একটাই বেঁধেছে একটা এটা ভীষণ আনন্দ লাগছে ওই এটা দাও ওই মাছ কই দিবেন না এই এই বন্ধুরা
জ্যান্ত ভোলা পুরো। মোটামুটি মাছ আসছে টুকটুক টুকটুক করে, দেখা যাক হচ্ছে লাস্ট পর্যন্ত। ভোলা ভোলা ভোলা, আসো মাছ, আসো মাছ, আসো নেন। কত টাইম দিল ওই ট্যাংরা মাছ বেঁধেছে? অনেক টাইম দিল ট্যাংরা মাছ বেঁধেছে, পুরো গিলে নিয়েছে, পেট ফুলে গেছে, পেট ফুলে গেছে গিলে। রাজু এই তো শুরু হয়ে গেছে, কিন্তু বর্শিটা একটু বেঁধে গেল বলে ঝামেলাটা বলো বর্শিটা অনেকটা বেঁধে গেছিল, পুরো গলা পর্যন্ত খেয়ে নিয়েছে। দাঁড়াও না, ভেবে একটু দাঁড়াও, যখন পিছন দিক দিয়ে ফুস করে একটা ঠেলা মারে গেছে বড় ট্যাংরা, আরে বড় ট্যাংরা গেতে গেছে, তোরা সবাই দেখে যারি বড় ট্যাংরা বেঁধেছে রে। পুরো নদীর মিডিলে আমরা, তখন মনটাও খারাপ লাগে, এই দেখেন, এই দেখেন বর্শিটা জড়িয়েছে কিভাবে, এই আরেকটা আছে, আরেকটা বড় মাছ, 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 মানে এই যে সার্থক আজকে, সার্থক আজকে, সার্থক বড় বর্ষিতে এই মাছ পেয়েছি, এটাই সব থেকে বড় জিনিস হয়েছে। আর কানটা দেখতে পাচ্ছেন কতটা বড় আছে, কত বড় কান মাছ গিয়েও, মানে মাছ যে বেঁধে আছে এটাই আমাদের সব থেকে সুন্দর, কান করতে বেঁধে আছে। আর আপনাদের সব থেকে আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ না থাকলে সমস্ত কাজ সম্ভব নয়। আর আপনারা আরো আশীর্বাদ করুন যেন এর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারি এবং আরো বেশি মাছ পাই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এখনো বর্ষি তুলতে বাকি আছে, বসে এখানে দেখুন, এই যে লেদ, এখনো প্রচুর লেদ আছে বাকি। এই যে এই ডিউটি উঠে গেল বন্ধুরা, মাছ আজ পাওয়ার হয়ে গেছে, আসলে গ্রাফিটা আমাদের এখনো তৈরি হয়নি, তার জন্য এত প্রবলেম হলো আমাদের। এইবার ছোল তরিটা আমাদের তুলে নিয়ে বেরিয়ে যেতে হবে আর গ্রাফি তৈরি করতে হবে, কারণ বর্শির যা জড়িয়ে গেছে ইটে সম্ভব না এরকম সময় দেওয়া। আর গোনেই মাছ হয় ভালো, কারণ সেটা ইটের উপরে হয় না। যাই হোক, যা পেয়েছি আপনাদের সামনে সমস্তটা দেখাবো। এই যে বড় কান মাছ, চলো করিস না, যাবে মদিনা, পালটা না করে শুধু তুলে দিয়েছি, পাল খাটিয়ে দিয়েছি, হাওয়া বইছে, সুন্দর হাওয়ায় পাল তুলে চলতে হচ্ছে উল্টো স্রোত, নইলে নৌকা মোটে আগাচ্ছে না। পাল তুলে দে, পাল তুলে দে, বাহ, আরে তুই পাল তুলে দে, আরে তুই হালা করিস না, ছেলে দে নৌকা মাঝে যাবে মদিনা, আহা আহা আহা। আমরা যে মাছ পেয়েছিলাম, এই যে সেই সব মাছ, এই যে কান মাছটা আমরা তুলেছিলাম, এই যে দীপেন্দা, দীপেন্দা তো দেখলো যে বেঁধে গেছে, তারপরে তো দীপেন্দা আমি বসে ধরলাম, নাম টেনে আমি তুললাম, দীপেন্দা বলছিল কেমন লাগবে, কি বলো দীপেন্দা, আমরা এই বসিটা কালকেই পেতেছি, পেতে আজকে এই মাছ পেয়েছি। এরপরে আরো ভালো করে পাত দেওয়া হবে, কারণ আমাদের কাছে গ্রাফি নেই, ইট দিয়ে পেতেছিলাম, ইটে সম্ভব নয় এই বসি রাখা, এটাই বুঝলাম। তো বসি পাততে গেলে আমাদের গ্রাফির দরকার আছে, তো গ্রাফি হোক যা হোক সেটা লাগাতে হবে, সেটা দিয়েই আমরা মাছ ধরবো।
তো আপনাদের কেমন লাগছে আমাদের এই ভিডিও নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছেন তারা সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এখানেই টাটা বাই বাই